20 মিটারের মধ্যে বিদ্যাজ্যোতি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 1400 জন, 30 মিটারের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের আদালত এবং সরকারি ট্যুরিস্ট লজ, 70 মিটারের মধ্যেই আনন্দমার্গ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 321 জন, 200 মিটারের মধ্যেই কমলপুর মডেল SB স্কুল, ছাত্র সংখ্যা প্রায় 425 জন, রয়েছে PM শ্রীকৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ বিদ্যালয়, ছাত্রীর সংখ্যা হাজারের উপর। এছাড়া রয়েছে ঘন বসতি, আর এই সব কিছুর জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পানীয় জলের ওভারহেড ট্যাঙ্ক। আর এর কারণ হচ্ছে ট্যাঙ্কে কমপক্ষে 15 থেকে 20টি মৌমাছির বিষাদ চাক। ঘটনা কিছুদিন আগে, কমলপুর সরকারি কলেজে মৌমাছির একটি চাকে বাজ পাখির হানায় আহত হয়েছিলেন প্রায় 30 জন ছাত্র শিক্ষক। আর এখানে 15-20টি বিষাদ চাক, জলের ট্যাঙ্কের শীতলতায় এবং উচ্চতাকে কাজে লাগিয়ে দিব্যি আবাস তৈরি করেছে মৌমাছিরা। মাঝে মধ্যে স্থানীয় মানুষজন এই মৌমাছির আক্রমণ সহ্যও করেন, কিন্তু যদি বাজ পাখি বা চিলের মতো শিকারি পাখি হামলে পড়ে তাহলে কি হবে? 15 থেকে 20টি চাকের লক্ষাধিক মৌমাছি বা বোলতা আক্রমণ চালাবে পড়ুয়াদের উপর, কিন্তু কলেজের পরিণত ছাত্রছাত্রীরা বোলতার কামড় এবং প্রতিক্রিয়া যতটুকু সহ্য করতে পেরেছিল, স্কুল পড়ুয়া কোঁচে কাঁচারা কি সেই আক্রমণ সহ্য করতে পারবে? বসতির অনেক বাড়িতে রয়েছে কোঁচে কাঁচা শিশুরা, তাদের অবস্থা কি হবে? প্রতিকারের কি ভাবনা রয়েছে? এ বিষয়ে বিদ্যাজ্যোতি মিশন কমলপুর ইংরেজি দ্বাদশ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ ভৌমিক জানালেন। এ বিষয়ে কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল শুক্লবৈদ্য চিন্তা ব্যক্ত করেন। তিনি জানান যে উচ্চতায় এই চাকগুলো এবং যে অবস্থানে রয়েছে সেখানে স্বাভাবিকভাবে চাকগুলো ভাঙা সম্ভব নয়। এই পরিস্থিতিতে আগুন ও জরুরি পরিষেবা দপ্তর বা দমকলের ওয়াটার গান ব্যবহার করে রাতের আঁধারে চাকগুলো ভাঙতে হবে বলে অভিমত এই বিষয়ে বিশেষজ্ঞদের। একই সঙ্গে চাক ভাঙার পর জলের ট্যাঙ্কের বাইরের দিকে গ্রিজের আবরণে ঢেকে দিলে তবেই আর বাসা তৈরি করবে না মৌমাছিরা, না হলে প্রতি বছর এখানে তৈরি করবে চাক, থেকে যাবে বিপদের সম্ভাবনা। এখন প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে আছেন শিক্ষক অভিভাবক সহ এলাকাবাসী। আসলে আমাদের এটা বাউন্ডারি, আমাদের স্কুল প্রিমিসের মধ্যেই পড়ে, যদিও বিল্ডিং থেকে একটু দূরে, কিন্তু এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার যে আমরা দেখছি গত প্রায় 1 বছর ধরে এখানে প্রথমে মৌমাছির চাক বেশি ছিল না, 4-5টা ছিল, এখন হয়তো 10-12টা বা আরও বেশি হতে পারে। তো আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি একবার, কিন্তু এখনও কোনো রিপ্লাই আমরা পাইনি। তো আমরা দেখছি যে শুধুমাত্র আমাদের এখানে স্টুডেন্ট না, আমাদের আশেপাশে যে সমস্ত স্কুল আছে, আনন্দমার্গ স্কুল বা টাউন এসবি স্কুল বা কেসি গার্লস স্কুল আছে, এখানে টুরিস্ট লজ আছে একটা, পাশাপাশি এখানে আশেপাশে বাড়ি ঘর অনেক আছে। যদি কখনো বা কোনো সময় এখানে এরকম হয় যে বাজ পাখি বা কাক বা অন্য যে কোনোভাবে এই মৌমাছির চাকগুলো এফেক্টেড হয়, তখন কিন্তু আমাদের বাচ্চারাই সর্বপ্রথম খুব বেশি এফেক্টেড হবে এবং এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার হবে, কারণ গার্জিয়ানরা অনেক আশা করে আমাদের স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠান। তো এই ক্ষেত্রে যদি মৌমাছির অ্যাটাক আমাদের ছেলে মেয়েদের উপর হয়, সেটা খুবই বাজে একটা মেসেজ গার্ডিয়ানদের কাছে। এই ধরনের ঘটনা ঘটেছিল কলেজে একবার কিছুদিন পূর্বে, জানেন কি? আচ্ছা, আমি শুনেছিলাম যে কমলপুর কলেজে হয়তো এরকম একটা ঘটনা ঘটেছিল। তো সেক্ষেত্রে তো বাচ্চারা আচ্ছা একটু ম্যাচিউর কলেজের ছেলে মেয়েরা, কিন্তু আমাদের বাচ্চারা তো ছোটো ছোটো বাচ্চা, এখানে প্রাইমারি সেকশনের বাচ্চা আছে, একদম নার্সারি লেভেলের আছে। তো এইরকমের ঘটনা যদি আমি আশা করি না ঘটবে, কিন্তু যদি বাই চান্স এরকম হয় তাহলে কিন্তু আমরা খুবই মুশকিলে পড়বো এবং আমাদের গার্ডিয়ানরা কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না। যদি এই ধরনের ঘটনা ঘটে আপনি কোনো সেফগার্ড নিতে পারবেন? না, এই মুহূর্তে আমাদের সেফগার্ড বলতে আমরা হায়ার অথরিটিকে জানাতে পারি, একবার জানিয়েছি, আমরা আবার চেষ্টা করব। তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে যাতে এখানে খুব শান্তভাবে এবং নিরাপত্তার সহিত যাতে এখানে পড়াশোনা করতে পারে, সেই ব্যাপারটা আমি আশা করছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।